মৃত্যুর ফিরে আসলাম। আট দফা দাবি আদায়ের লক্ষ্যে কৈলাশহরে ডেপুটেশন প্রদান করা হলো পুর পরিষদের চেয়ারপার্সনের নিকট সিপিএম এর পক্ষ থেকে। আট দফা দাবি রয়েছে সিপিএম এর, এবং সেই দাবিগুলোকে সামনে রেখেই কৈলাশহর পুর পরিষদের চেয়ারপার্সন চপলা দেব রায়ের নিকট এই ডেপুটেশন তুলে ধরা হয়েছে। বিশেষ করে যে দাবিগুলি রয়েছে তার মধ্যে উল্লেখযোগ্য যে রাস্তাঘাটে যে সমস্যাগুলি রয়েছে সেগুলিকে অবিলম্বে সংস্কার করতে হবে, ড্রেন নির্মাণ করে জল নিষ্কাশনের ব্যবস্থা করতে হবে সঠিক পরিমাণে, এমনকি ড্রেনের উপরে যাতে ঢাকা হয় সেই ব্যবস্থা করতে হবে। এর পাশাপাশি পানীয় জলের ব্যবস্থা তো রয়েছে, যেটা নিয়মিতকরণ যাতে করা যায় তারই দাবি। বিভিন্ন বিদ্যালয় বিশেষ করে শিশু নিকেতন স্কুলে খাবার জলের ব্যবস্থা করতে হবে। এছাড়া রয়েছে একাধিক দাবি, আবর্জনা নোংরা পরিষ্কার করে এলাকাকে সুন্দর করে রাখতে হবে, ডাস্টবিনের ব্যবস্থা করতে হবে। একাধিক দাবিকে সামনে রেখে কার্যত সিপিএম এর পক্ষ থেকে এই ডেপুটেশন তুলে ধরা হয়েছে পুর পরিষদের চেয়ারপার্সন চপলা দেব রায়ের নিকট। যদিও এক্ষেত্রে পুর পরিষদের পক্ষ থেকে এই দাবির যৌক্তিকতা স্বীকার করা হয়েছে এবং অনতিবিলম্বে তারা এই দাবি পূরণে যথোপযুক্ত ব্যবস্থা গ্রহণ করবেন এমনটা আশ্বাস দেওয়া হয়েছে পুর পরিষদের পক্ষ থেকে। যদিও আজকের আট দফা দাবির কি বক্তব্য রয়েছে, কি সারমর্ম রয়েছে সেটাই শুনব পুর পরিষদের চেয়ারপার্সন চপলা দেব রায় কি জানিয়েছেন, অন্যদিকে ডেপুটেশন প্রদানকারীর কি বক্তব্য রয়েছে শোনাবো। কিছু প্রবলেম আছে এটা, এছাড়া ড্রেনের মধ্যে কিছু প্রবলেম আছে, কোন কোন জায়গায় ড্রেন মানে ইয়ে না আর কি, আরো ড্রেন ইয়ে করে খাওয়ার ব্যবস্থা করা, নতুন ড্রেন কানেকশন করে দেওয়া নিজের। এছাড়া তারা যে মূলগুলো সচরাচর কিছু কাজ করেছিল তখনের কিছু তারা ইয়ে নিয়ে গেছে, বিল জমা দিয়েছে, এই বিলগুলো যাতে তারা কাজ করে দেয়, টাকা পাইয়া যেতে তারা ইচ্ছা। তো আপনারা মানে পুর পরিষদের তরফ থেকে চেয়ারম্যান হিসাবে আপনি কি ধরনের তাদের এই আর্থ কথা বিচার আশ্বাস দিলেন? আমি তারা এতটুকুই আশ্বাস দিছি যে স্ট্রিক লাইটের ব্যাপারে তো আমরা যতটুকু চেষ্টা করতে আছি, সাহেব কোম্পানিরে আমরা দুদিন ঢাকায় আনছি, মিটিং করছি সাহেব কোম্পানির সাথে, আমরা এটা প্রাইভেট কোম্পানি, তাও আমরা পিছিয়ে আমরা এখান থেকে লোক দিছি, আমরা তারা সাহায্য করে যাতে সম্পূর্ণ পুরো ভবিষ্যতে যাতে ঠিকমতো পরিষেবা পায়। এছাড়া যে স্টিকলেটের ব্যাপারটা, এটা তো অনেক আগেই এটা সিপিএম এর আমল থেকে এটা 7 বছর একটা কোম্পানির লোক এগ্রিমেন্ট করা, আর 1 বছর বাকি অটোমেটিক, যেহেতু কোম্পানিটা ডেট শেষ, তারা যতই আমরা মানে কইতেছে যত কিছুই করতেছি, তারা মনে করতেছে পুরো পরিষদের 2 নম্বর ওয়ার্ড এলাকার সিপিএম পার্টির তরফ থেকে আমরা আজকে আমাদের ওয়ার্ড এলাকার যে সমস্যাগুলি আছে সেই সমস্যাগুলি চিহ্নিত করে আট দফার দাবির ভিত্তিতে আমরা কৈলাশহর পুর পরিষদে মাননীয় চেয়ারপার্সন মহোদয়া এবং ভাইস চেয়ারপার্সন দুজনের কাছে আমরা একটা স্মারকলিপি তুলে দিয়েছি। আমরা মূলত এই সময় আমরা যে বিষয়গুলি লক্ষ্য করতেছি যে আমাদের ওয়ার্ড এলাকা রাস্তাগুলির অবস্থা খুব বেহাব, সেই রাস্তাগুলি অবিলম্বে ঠিক করতে হইব, এবং বর্ষার দিকে রাস্তার উপরে জল জমে থাকে, সেই জলটাকে পরিষ্কার করার দিকে রাস্তার সাইডে যেখানে যেখানে প্রয়োজন এখানে সাইড ড্রেন করা যেতে হবে। তারপরে আমাদের ওয়ার্ড এলাকা জল নিষ্কাশনের ব্যবস্থাটা আরো সুদূর প্রসারি করার লিখে সেটা আরো 2-3টা বিকল্প ড্রেনের প্রস্তাবও আমরা এখানে মধ্যে দিছি। তারপরে ড্রেন পরিষ্কারের বিষয় এখানে 2-3টা ড্রেন আছে যে ওয়ার্ড এলাকার মধ্যে এগুলি পরিষ্কার হয়নি, এবং পরিষ্কার না হওয়ার কারণে সেই এলাকার মানুষরা অত্যন্ত পরিবারে সমস্যার সম্মুখীন হয়েছে। আমরা এই সময় যে দাবিটা তুলছি এই যে পানীয় জলের সময়সীমাটা বাড়াতে হবে এবং এটাকে নিয়মিত করতে হবে। কি বললেন, আশ্বাস কি দিলেন? আশ্বাস তো চেয়ারপার্সন বাচ্চপার্সন ওনারা আশ্বাস দিয়েছেন যে ওনারা করবেন। আরেকটা মূলত আরো দাবি রাখছিলাম যে কৈলাশহর পুর পরিষদের 2 নম্বর ওয়ার্ড কমিটির পক্ষ থেকে আজকের এই ডেপুটেশন, সিপিএম এর এই ডেপুটেশন প্রদান, যদিও মানুষের মৌলিক চাহিদার ভিত্তিতে তাদের এই ডেপুটেশন, যেমনটাই ডেপুটেশন প্রদানকারীরা জানিয়েছেন। ছোট্ট বিরতি নিচ্ছি, ফিরছি বিরতির পর, সঙ্গে থাকুন।